একটা বস্তু যদি রোটেট করতে থাকে তাহলে তার কাইনেটিক এনার্জি রাশিমালা যেটা হলো যে হ্যাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এক্ষেত্রে তাহলে এইবার দেখো যে ক্ষমতা কত হবে। তুমি ধরো ঘোরাচ্ছ তাহলে তোমার পাওয়ার কত, ধরো একটা 5 কেজি ভরের বা 2 কেজি ভরের একটা বস্তু ধরো তোমার 50 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে তুমি ঘোরাচ্ছ, 2 কেজি ভরের একটা বাটখারাকে বাঁধা আছে এবং সেই দড়িটার বাঁধার পর দৈর্ঘ্য হয়েছে 50 সেন্টিমিটার, অর্থাৎ যদি অনুভূমিক তলে ঘোরে তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ পথে ঘুরবে সেই বৃত্তের ব্যাসার্ধ হবে 50 সেন্টিমিটার। কথাটা বুঝতে পারলে না পারলে না? এইবার তুমি দড়িটাকে ধরে ঘোরাচ্ছ, হ্যাঁ, এবারে অর্থাৎ 2 কেজি ভরের বস্তুটাকে তুমি ঘোরাচ্ছ, তাহলে ঘোরালে একজন ঘোরাচ্ছে সেকেন্ডে 5 বার, একজন ঘোরাচ্ছে সেকেন্ডে 10 বার, দুজনার পাওয়ার কি সমান হবে? তাহলে সেই পাওয়ারটা কত হবে? প্রশ্নটা বুঝতে পারলে না পারলে না? অর্থাৎ তোমার একটা বস্তু যে তোমার সার্কুলার পাথে যখন ঘুরতে থাকে তাহলে যে ঘোরায় তার পাওয়ার কত। তাহলে পাওয়ার অলরেডি এটা পড়েছো পি ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। তাহলে কৃতকার্য কত হয় এক্ষেত্রে? কৃতকার্য টর্ক ইন্টু কৌণিক সরণ, পড়েছো না পড়নি? এই অধ্যায়ের প্রথম দিকে দেখো বলা হয়েছে যে কৃতকার্যের রাশিমালা হয় টর্ক ইন্টু কৌণিক সরণ, অর্থাৎ টাউ ইন্টু কৌণিক সরণ মানে থিটা বাই টি, হবে না হবে না? সুতরাং পাওয়ার পি ইকুয়াল টু টর্ক, এই পোর্শনটা মানে কি ওমেগা, টি ইন্টু ওমেগা, হয়েছে না হয়নি? এটাই হচ্ছে ক্ষমতার রাশি মানে যে টর্ক ইন্টু কৌণিক সরণ আবর্ত গতিকে। রৈখিক গতির ক্ষেত্রে হিসেব নাও, এটা রৈখিক গতির ক্ষেত্রে কি ছিল? বল ইন্টু গতিবেগ, কৌণিক সরণ এটা কৌণিক গতিবেগ। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে কি ছিল? 1 সেকেন্ডে যে কার্য করা হয়, তাহলে কার্য ইকুয়াল টু ছিল এফ ইন্টু এস, তাহলে 1 সেকেন্ডে কার্য কত হবে? এফ ইন্টু এস বাই টি, এস বাই টি মানে ভি, দেখো ফোর্স ইন্টু ভেলোসিটি ছিল, অঙ্ক করেছো এই নিয়ে এই দিয়ে। কৌণিক গতির ক্ষেত্রে দেখো সেম রাশিমালা এসছে, রৈখিক গতির ক্ষেত্রে ফোর্স যে ভূমিকা নেয়, কৌণিক গতির ক্ষেত্রে টর্ক সেই ভূমিকা নেয়, রৈখিক গতির ক্ষেত্রে গতিবেগ যে ভূমিকা নেয় এটা কৌণিক গতিবেগ সেই ভূমিকা নিয়েছে। তাহলে এটাই হচ্ছে যদি সার্কুলার পাথে ঘুরতে থাকে তাহলে তার ক্ষমতার রাশিমালা। বুঝতে পারলে না পারলে না? তাহলে এইবার দেখো তাহলে তোমার যে কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের মধ্যে কোনো রিলেশন থাকবে কি? দেখো অলরেডি পড়েছো কৌণিক গতিবেগ রৈখিক গতিবেগের মধ্যে রিলেশন, পড়েছো না পড়নি? কৌণিক অ্যাক্সিলারেশন, কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণের মধ্যে রিলেশন, সেরকম কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের মধ্যে রিলেশন কি হবে? তাহলে একটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে সমস্ত কণাগুলোর ভরবেগের সমষ্টি হয়ে যাবে, ভেক্টর যোগফলই হয়ে যাবে তোমার সমগ্র দৃঢ় বস্তুটা ভরবেগের সঙ্গে সমান। তুমি একটা কণা আগে নাও, একটা কণার ভরবেগ কি হবে? তাহলে ভরবেগ কৌণিক ভরবেগকে এল দিয়ে লেখা হয়, আই ওমেগা একটা কণার হবে, হবে না হবে না? তার মানে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা মানে দেখো এটা লেখা যাবে ভি বাই আর, হবে না হবে না? সুতরাং এল ইকুয়াল টু এম ভি আর হবে সমগ্র দৃঢ় বস্তুর যদি না, সেক্ষেত্রে এল ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান আর ওয়ান প্লাস এম টু ভি টু আর টু প্লাস, এইভাবে তোমার চলবে, হবে? বা তোমার লিখতে পারো যে এই রাশি লাইনটাই এল ইকুয়াল টু আর ইন্টু এম ভি, দেখা যাবে না যাবে না? অর্থাৎ তোমার এম ভিটা কি রৈখিক ভরবেগ, বা আর ইন্টু পি, হবে না হবে না? ঠিক আছে, সুতরাং কৌণিক ভরবেগ ইকুয়াল টু আরটা কি
লম্ব দূরত্ব, কণার ক্ষেত্রে লম্ব দূরত্ব আর দূরত্ব একই কথা, কারণ একটাই বিন্দু তো। দৃঢ় বস্তু হলে আরটাকে লম্ব দূরত্ব বলতে হবে। সুতরাং সমগ্র দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক এইগুলোর যোগ ফলের সঙ্গে সমান হয়ে যাবে, জড়তা ভ্রামক না কৌণিক ভরবেগ। তাহলে ভেক্টরিক্যালি এটা লিখলে দাঁড়াবে, দেখো ভেক্টর এল ইকুয়াল টু আর ক্রস পি, এটাই হচ্ছে কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের মধ্যে ভেক্টর এল। খুব ইম্পর্টেন্ট, দু এক লাইনের প্রমাণ, কিন্তু পরীক্ষায় তুমি ফুরুটা কোথা থেকে করবে দেবে খুঁজে পাবে না, কারণ মেমোরি থেকে আউট হয়ে গেছে। আমি বলছি না পারবে না, কেউ একবার দেখে জিজ্ঞেস করে দেবে, কিন্তু সেই দেখাবার লোকটা তুমি পাবে না, কারণ তুমি তোমার পাশের ব্যক্তি যে দেখে লিখবে তারও সেই অবস্থা। কারুরই মেমোরিতে আমরা খাতা দেখতে গিয়ে দেখি দু একজন ছেলে ঠিক লেগে যায়, সব কাটা যায় সব, ঠিক আছে না ঠিক নাই। তাহলে এই হচ্ছে তাহলে কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের মধ্যে তোমার সম্পর্ক, ঠিক আছে। তাহলে এইবার দেখো, আবার তুমি সার্কুলার মোশনটা আবার একবার তুমি পুনরাবৃত্তি করছি যে অনুরূপ টার্মগুলো, তাহলে রৈখিক গতির অনুরূপ রৈখিক গতিবেগের অনুরূপ টার্ম কৌণিক গতিবেগ, রৈখিক ত্বরণের অনুরূপ টার্ম কৌণিক ত্বরণ, আচ্ছা রৈখিক ভরের অনুরূপ টার্ম হচ্ছে তোমার যত ভ্রামক, রৈখিক ভরবেগের অনুরূপ টার্ম হলো তোমার কৌণিক ভরবেগ, রৈখিক গতির ক্ষেত্রে ফোর্স যে ভূমিকা নেয় কৌণিক গতির ক্ষেত্রে কে সেই ভূমিকা নেয়, টর। কি একমাত্র বস্তুকে ঘোরায়, তার মানে বলা যেতে পারে পড়েওছো টর্ক ইজ দ্য কজ অফ পিওর রোটেশন অফ এ রিজিড বডি, তার মানে বলা যেতে পারে দি মোর দি টর্ক দি মোর দি অ্যাক্সিলারেশন, তাই না, বা দি মোর দি টর্ক অন্যভাবে বলা যায়, আবার এটাও বলতে পারো দি মোর দি ফোর্স, যত বেশি ফোর্স দেবে তত বেশি টর্ক পাবে। কথাটা হচ্ছে ফোর্স আর টর্কের মধ্যে রিলেশনটা কি, তাহলে একটা কথা বলতে পারো তুমি সমানুপাতি, হ্যাঁ ভুল নয় এক্স্যাক্ট ম্যাথামেটিক্যাল রিলেশন, সমীকরণ যদি বলে সমানুপাতি কিন্তু সমীকরণ নয়, ওটা একটা সিদ্ধান্ত, সমীকরণ মানে বামপক্ষ ডানপক্ষ সমান হবে, সো তাই নয় টর্ক আর ফোর্স দুজনাই ভেক্টর রাশি, ভেক্টর ইকুয়েশনটা কি হবে ওইটাকে একটু তোমায় পড়তে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে তোমার আমায় যেতে হবে টর্কে, ফোর্সে যেতে গেলে কি করতে হয়েছিল নিউটনের সেকেন্ড লতে ছিল, দেখো ফোর্স হলো ভরবেগের পরিবর্তনের হার, সমানুপাতিক ধ্রুবকটা সমান এক ছিল সেই জন্য ভরবেগের পরিবর্তনের হারই ছিল ফোর্স। তাহলে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার যদি ফোর্স বলো, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হবে টর্ক, হবে না হবে না। তাহলে ডিফারেন্সিয়েট করো এই ইকুয়েশনটাকে উইথ রেসপেক্ট টু টি, কারণ তোমার ওই কৌণিক ভরবেগের সময়ের সাপেক্ষে পরিবর্তন বার করতে গেলে, পরিবর্তনের হার নিতে গেলে তোমার ডিএল ডিটিতে যেতে হবে, তার মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সুতরাং বলা যেতে পারে যে ডিএল ডিটি হবে, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, এখনো পর্যন্ত তুমি কোনো ভেক্টর ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন করোনি, স্কেলার ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন করেছো এবং ইউভি ফাংশনের ডিফারেন্সিয়েশন কি করে করা হয় বলে দেওয়া হয়েছে, যে প্রথমটার ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয়টা আনচেঞ্জ প্লাস দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন ইনটু প্রথমটা আনচেঞ্জ, সেম ফর্মুলা তোমার ভেক্টরের ক্ষেত্রেও। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা যে কোনো একটাকে তুমি ফার্স্ট ফাংশন দ্বিতীয়টাকে সেকেন্ড ফাংশন ধরতে পারবে না, অর্থাৎ আর প্রথমে আছে আর কেই ফার্স্ট ফাংশন ধরতে হবে, তার কারণ এটা ক্রস আছে আর ক্রস পি আর পি ক্রস আর আন এক নয়, সুতরাং এইটার ডিপেন্ডেন্সিয়েশন এটা এটা আনচেঞ্জ, অর্থাৎ ডি আর ডিটি যেমন ক্রস আছে ক্রস দিতে হবে। তুমি যে বলবে না আমি স্কেলার গুণ নেব পি লিখে দেবো, হবে না, প্লাস এইটা আনচেঞ্জ ইনটু এটা ডিপেন্ডেন্সিয়েশন, সেক্ষেত্রে তুমি আর ক্রস ডিপি ডিটি লিখতে হবে। তুমি যদি বলো ডিপিডিটি ক্রস আর লিখবো তাও হবে না, এখন ওই দুটো এক নয়, এই নোটেশনের ওই অর্ডারটাকে তোমায় মেনে চলতে হবে আর কিছু নেই, বুঝতে পারলে না পারলে না। এইবার দেখো হোয়াট ইজ ডি আর ডিটি, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, হোয়াট ইজ দিস, দিস ইজ লিনিয়ার ভেলোসিটি আর কিচ্ছু না। এতদিন এত অঙ্ক করা হয়েছে যে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সিটি
বা সিটি কিউ এই সমীকরণ মেনে চলে গতিবেগ নির্ণয় করো, ডিএক্স ডিটি বের করে করা হয়েছে, এরকম তাই আছে, এক্স এর জায়গায় শুধু আর আছে, ডিআর ডিটি, সো ইট ইজ লিনিয়ার ভেলোসিটি। সুতরাং ডিএল ডিটি মানে টর্ক, আমি একবার লেফট সাইডে টর্ক বসিয়ে দিলাম, হবে না হবে না, ইকুয়াল টু ডিআর ডিটি ভি ক্রস পি মানে এম ভি লিখে দিলাম, এম ভি প্লাস আর ক্রস, হোয়াট ইজ ডিভিডিটি, হোয়াট ইজ ডিভিডিটি, হোয়াট ইজ ডিভিডিটি, ভরবেগের পরিবর্তনের হার, এফ ক্যাপিটাল এফ, দিস ইজ ফোর্স অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, আর ক্রস এফ, দেখো এইটা এটা এসে গেছে, হোয়াট ইজ ভি ক্রস এম ভি, এম ভি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু জিরো। এখন এটা মানে এম ইন্টু ভি ক্রস ভি, এ ক্রস এ ইকুয়াল টু কি হয় জিরো, দি অ্যাঙ্গেল বিটুইন দি টু সেম ভেক্টরস ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং এটা জিরো বসালে পাবে টাউ ইকুয়াল টু জিরো প্লাস আর ক্রস এ, বা টাউ ইকুয়াল টু আর ক্রস এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন যে টর্ক হচ্ছে আর ক্রস এফ এর সঙ্গে সমান, বুঝতে পারলে না, পারলে না, টাউ ইকুয়াল টু আর ক্রস এ, ঠিক আছে। হ্যাঁ তাহলে এই হলো তোমার টর্ক এবং ফোর্সের মধ্যে রিলেশন, বুঝতে পারলে না, পারলে না, এই পর্যন্ত ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা।